करो। Hey guys, good morning. तो আমি চলে এসেছি নিউ টাউন। সকাল সকাল চলে এসেছি আমরা নিউ টাউনে। তোমরা দেখতে পাচ্ছ খুব স্পিডে গাড়ি যাচ্ছে। তো আমরা মিউজিয়ামে, এয়ারক্রাফট মিউজিয়াম, ওখান থেকে একটু দূর আছে, হেঁটে চলে যাবো। আর খুব স্পিডে গাড়ি যাচ্ছে, দেখো বিশাল স্পিডে গাড়ি যাচ্ছে। হে গাইস, তো আমরা এখন চলে এসেছি এয়ারক্রাফট মিউজিয়ামে, যেটা নিউ টাউনে লোকেটেড। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম, যেহেতু সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম তো কিছু খাওয়া দাওয়া হয়নি, বাইরে অলমোস্ট আমরা না খেয়ে ঘুরছি। একটি এয়ারক্রাফট এমন একটি যান যা বাতাস থেকে সমর্থন লাভ করে উঠতে সক্ষম হয়। এটি স্ট্যাটিক লিফট বা এয়ারফয়েলের ডাইনামিক লিফট ব্যবহার করে মাধ্যাকর্ষণ শক্তিকে প্রতিহিত করে। আজ সেই এয়ারক্রাফটের সামনে কিছু অভিজ্ঞতা তুলে ধরব। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা একটি সামরিক এয়ারক্রাফট মিউজিয়ামের উদ্যোগ নেওয়া হয়েছিল। বিশাখাপত্তনমের পর এটি দেশের দ্বিতীয় এয়ারক্রাফট মিউজিয়াম। ভারতীয় নৌবাহিনীকে এয়ারক্রাফট মিউজিয়ামের স্থাপনের জন্য 2020 সালের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছিল। এর অভ্যন্তরীণ এবং আশেপাশের জন্য অন্যান্য প্রদর্শনী যেমন নৌবাহিনীর দ্বারা বিকাশিত করা হবে। একটি বোমা যন্ত্রপাতি এই মিউজিয়ামটা ঘুরে দেখানোর চেষ্টা করছি, তো সঙ্গে থাকো। সো ভারতীয় নৌবাহিনীকে এয়ারক্রাফট মিউজিয়াম স্থাপনের জন্য 2020 সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছিল। এর অভ্যন্তরীণ এবং আশেপাশের জন্য অন্যান্য প্রদর্শনী যেমন নৌবাহিনীর দ্বারা বিকাশিত করা হবে। একটি ম্যানিকুইন পাইলট, বোমা যন্ত্রপাতি ইত্যাদি। মিউজিয়ামের মাস্টার প্ল্যান এবং আলোকসজ্জা ডিজাইনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল পেস কনসালটেন্সিকে। তো আই হোপ এই এয়ারক্রাফট মিউজিয়ামের কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে ভালো লাগলো। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওস আসবে, স্টে টিউনড।